আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে রুট ক্যানেল চিকিৎসা কখন করাতে হবে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই দেখা যায় যে দাঁতের উপরে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে কিন্তু দাঁতে কোনো ধরনের ব্যথা হয় না বা যন্ত্রণা হয় না আবার কখনো কখনো দেখা যায় যে দাঁতে ছোট্ট একটি ছিদ্র হয়েছে বা ছোট্ট ক্যাভিটি হয়েছে আর সেই ক্যাভিটি যুক্ত যে দাঁতটি সেটিতে ব্যথা হতে ব্যথা হতে দেখা যায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় যন্ত্রণা হয় কিছুদিন বাদে বাদে দাঁতের গোড়া ফুলে ওঠে এমন সমস্যা হয়ে থাকে তো ভিউয়ার্স এটি যখন ছোট্ট ক্যাভেটি থাকে তখনও হয়ে থাকে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় ক্যাভেটি হয়ে গেছে দাঁতের উপরে ঠিক অনেক বড় গর্ত কিন্তু তারপরেও সেই দাঁতে কোনো ব্যথা নাই কোনো যন্ত্রণা নাই কোনো শিরশিরে ভাব নাই কোনো সমস্যাই নাই তবে অনেক বড়ো গর্ত তো ভিওর্স মূলত কিছু কিছু দাঁত রয়েছে যেগুলা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে রাখতে হয় আবার কিছু কিছু দাঁত রয়েছে যেগুলা ফিলিংয়ের মাধ্যমে বা পুটিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে ভালো করা যায় ভিওর্টস অনেক বড় গর্ত হয়ে গেলেই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে এমন কিন্তু নয় মূলত বিষয়টি হলো দাঁতের যে দন্তমূল থাকে বা দাঁতের যে পাল্প থাকে এটি পাল্পের সাথে সংযুক্ত ভিওয়ার্স যদি কখনও কোনো দাঁত সামান্য পরিমাণ ক্যাভিটি হয়ে যায় আর সেই ক্যাভিটিটি যদি দাঁতের অ্যানামেল অংশ বা ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে যদি যদি ডেন্টাল ক্যাভিটি বা ক্যারিসটি দাঁতের দন্তমূল দন্তমূল পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু আপনি সেই দাঁতটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে এই দাঁতটির উপরে কিছুটা ক্যাভিটি হয়ে গেছে গর্ত হয়ে গেছে তো এই দাঁতের যে গর্ত রয়েছে সেটি কিন্তু এমন অবস্থায় পাল্প থেকে তার গর্ত সেই গর্তটির দূরত্ব বেশ দূরে রয়েছে অর্থাৎ এটি ডেন্টিন অংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আর এমন অবস্থায় আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না যদি এমনটি হয়ে থাকে অ্যানামেল বা ডেন্টিনের মধ্যে ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি সীমাবদ্ধ রয়েছে তখন কিন্তু সে দাঁতটি আপনি ফিলিং করে ট্রিটমেন্ট করাতে পারেন এক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না বিহর্স অনেক সময় দেখা যায় যে অনেকেই যে দাঁতটি ফিলিং করে ট্রিটমেন্ট করা যাবে কিন্তু ফিলিং না করিয়ে অনেকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দিয়ে থাকেন তো ভিউয়ার্স মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন পুরোটাই যে কোন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন রয়েছে এবং কোন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে তো মূলত দাঁতের যে ক্যাভিটি বা ডেন্টাল ক্যারিজ যদি আপনার দাঁতের ভিতরে যে দন্তমজ্জা বা রুট বা ক্যানেল রয়েছে সেই পর্যন্ত না পৌঁছায় তাহলে আপনি সেটি ফিলিং করে রাখতে পারেন সেই ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না ভিওর্স এখানে একটা এক্স রে আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের একটি এক্স রে তো ভিওর্স এক্স রের মাধ্যমেও আপনারা দেখুন যে এইখানে যে যতটুকু সাদা অধিক সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের অ্যানামেল অংশ এবং তারপরে যে একটি ধূসর রঙের একটা কালার দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের ডেন্টিন অংশ এবং এখানে কালো রেখার মতো যে দাগটি দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের পাল্প বা দন্তমজ্জা তো ভিউয়ার্স যদি কখনো উপর থেকে হোক বা সাইড থেকে হোক ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত এই পাল্পের মধ্যে এসে পৌঁছাবে বা পাল্প পর্যন্ত যদি ছুয়ে যায় তখনই দাঁতের যন্ত্রণা হয় দাঁতে ব্যথা হয় সেটি হতে পারে এমন সাইড থেকে যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা কালো হয়ে গেছে এটি মূলত ডেন্টাল ক্যারিজ দাঁত ক্ষয় হতে হতে এতটুকু পর্যন্ত আসছে যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন আর যদি এখানে যে ডেন্টাল ক্যারিসটি দেখতে পাচ্ছেন এটি যদি ধীরে ধীরে এই পর্যন্ত দাঁতের দন্তমূলের ভিতর ঢুকে যায় তখন আর আপনি ফিলিং করাতে পারবেন না তখন আপনাকে যদি দাঁতটি আপনি রাখতে চান তাহলে রুট ক্যানেল বা আর সি ট্রিটমেন্টটি করিয়ে আপনাকে সে দাঁতটি রাখতে হতে হবে নয়তো দাঁতটি তুলে ফেলে দিতে হবে যন্ত্রণা বা ব্যথা থেকে বাঁচার জন্য ভিউয়ার্স এখানে যে এক্সরেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি এমন হয় তাহলে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে যদি দাঁতটি আপনি রাখতে চান তা না হলে ফেলে দিতে হবে এখানে দেখুন যে দাঁতের যে দন্ত মজ্ মজ্জা রয়েছে এটি হল সে দাঁতের দন্ত মজ্জা বা দাঁতের পাল্প তো এখান থেকে যতটুকু অংশ ক্যাভিটি হয়ে গেছে বা গর্ত হয়ে গেছে ততটুকু অংশ কিন্তু এখানে অধিক লাল দেখা যাচ্ছে তো এতটুকু পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে গেছে আর এটি পাল্পাইটিস অবস্থায় রয়েছে অর্থাৎ দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এই পাল্প পর্যন্ত কিন্তু এটি পৌঁছে গেছে আর যদি এমনটি হয়ে থাকে তাহলে দাঁতে যন্ত্রণা হয় দাঁতে ব্যথা হয় বিশেষ করে যখন একটু ঠান্ডা পানি খাওয়া হয় মুখে নেওয়া হয় তখন এই দাঁতটিতে ঠিস মেরে ধরতে পারে দাঁতের গোড়া ফুলে উঠতে পারে এছাড়া ভিওর্স এসব দাঁতের সাধারণত রাত্রের বেলায় কিন্তু ব্যথা এবং যন্ত্রণা অধিকভাবে বেড়ে যায় তো ভিওর্স সাধারণত যে দাঁত পাল্পাইটিসে আক্রান্ত হয় দাঁতের পাল্পের ভিতরে যখন ইনফেকশন ঢুকে যায় বা ক্যারিজ ঢুকে যায় ক্যাভিটি যখন পাল্পে চলে আসে তখনই ব্যথা হয় যন্ত্রণা হতে থাকে আর এমন দাঁতে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে এমন দাঁতে যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না যদি কোনো যদি কোনোভাবে ভুলক্রমে এমন অবস্থায় পাল্পাইটিস অবস্থায় দাঁতে ফিলিং করে দেওয়া হয় বা পুটিং করে দেওয়া হয় তাহলে হিতে বিপরীত হয় সমস্যা আরও বাড়তে থাকে সঙ্গে সঙ্গে দাঁতে ব্যথা শুরু হতে পারে বা কিছুক্ষণের মধ্যেও দাঁতে ব্যথাসহ চুয়াল ফুলে উঠতে পারে যদি পালপাইটিস অবস্থায় দাঁতে ফিলিং করা হয় তো ভিওয়ার্স মোটামুটি আপনারা আশা করি বুঝে গেছেন যে কতটুকু কি পরিমাণ ডেন্টাল ক্যারিস কোথায় অবস্থান করলে কি ধরনের ট্রিটমেন্ট করা হয় ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট উপযোগী এই একটা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দাঁতের যে তিনটি স্তর রয়েছে এটি অ্যানামেল তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পার্প এখানে দাঁতের অর্ধেকটা অংশ নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে বলা যায় ক্ষয় হয়ে গেছেও বলা যায় তো দেখুন এইভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে বা ভেঙে যাওয়ার কারণে কিন্তু দাঁতের যে দন্তমূল বা পার্প রয়েছে সেটি পুরোপুরিভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে আছে এবং এই ক্যাভিটি বা ভেঙে ভাঙা অংশটুকু দাঁতের পাল্প পর্যন্ত চলে আসছে আর এমন অবস্থায় দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় ব্যথা হয় কারণ হলো এই যে যে পাল্পটি দেখতে পাচ্ছেন যে দন্তমজ্জা এটি খুবই স্পর্শকাতর একটি জায়গা এমন স্থানে যদি বাতাসও বাতাসও টান দেওয়া হয় বা বাতাসও পৌঁছে যায় তখনও এখানে ব্যথার অনুভব হয়ে থাকে তো এই দাঁতের যে পাল্প রয়েছে এটি খুবই সংবেদনশীল একটা স্থান যেখানে একটু গরম পানি লাগলেও কিন্তু সেখানে একটা আলাদা অনুভূতি তৈরি হয় তো ভিওর্স এ ধরনের দাঁতের জন্য আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে যখন এইখানে যে পাল্পটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্পটি যখন পুরোপুরিভাবে তুলে ফেলা হয় তখন সেই দাঁতটির আর কোনো অনুভূতি থাকে না যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন এই দাঁতের মধ্য থেকে পাল্প পুরোপুরিভাবে এই ফাইলের মাধ্যমে তুলে ফেলা হয়েছে কোনো দাঁতের দুইটা শিকড় থাকে কোনো দাঁতের তিনটা শিকড় থাকে কোনো দাঁতের একটা করে রুট অংশ থাকে আর এই রুটের ভিতরেই বা শিকড়ের ভিতরেই পার্প থাকে এখানে দুইটি শিকড় দেখা যাচ্ছে আর এখান থেকেই কিন্তু পার্বটি তুলে ফেলা হয়েছে আর এই পাল্পটি তুলে ফেলার ফলে এই দাঁতে আর কখনও কোনো ব্যথা বা যন্ত্রণা ফিরে আসে না এটি হলো রোড ক্যানেল ট্রিটমেন্ট এবং রোড ক্যানেল ট্রিটমেন্ট করার পরে অবশ্যই যে দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সেখানে একটি ক্যাব ভরিয়ে দিতে হয় যদি আপনি দাঁতটি সুরক্ষিত রাখতে চান ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে যদি ক্যাব না করা হয় সেক্ষেত্রে দাঁত ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে তার জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে অবশ্যই দাঁতে একটি ক্যাপ করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম